সত্যজিৎ রায় একজন মহান চিত্র পরিচালক হওয়ার পাশাপাশি ছিলেন একজন অসাধারণ গল্পকার। তারই লেখা অসংখ্য গল্পের মধ্যে থেকে আমাদের আজকের গল্পের আসরে রইল ফ্রিৎজ। জয়ন্তর দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে তাকে প্রশ্নটা না করে পারলাম না, তোকে আজ যেন কেমন মনমরা মনে হচ্ছে, শরীর টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্যমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলেমানুষি হাসি হেসে বলল, না না, শরীর তো খারাপ নয়, বরং অলরেডি অনেকটা তাজা লাগছে। জায়গাটা সত্যি ভালো, কি বলিস? তোর তো চেনা জায়গা, আগে জানতিস না ভালো, প্রায় ভুলে গেছিলাম। একদিন বাদে আবার ক্রমে ক্রমে মনে পড়ছে বুঝলি। বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে, ঘরগুলোরও বিশেষ পরিবর্তন হয়নি দেখছি। ফার্নিচারও কিছু কিছু সেই পুরনো আমলেরই রয়েছে বলে মনে হয়। যেমন এই যে বেতের টেবিলটা দেখ, হ্যাঁ এই টেবিলটা, এই চেয়ারগুলো। বেয়ারা ট্রেতে করে চা আর বিস্কুট দিয়ে গেল। সবে চারটে বাজে, কিন্তু এর মধ্যেই রোদ পড়ে এসেছে। টিপট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, কদিন বাদে এলি? জয়ন্ত বলল, 31 বছর, তখন আমার বয়স ছিল 6। আমরা যেখানে বসে আছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালেই এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু, আমরা এক স্কুলে ও এক কলেজে একসঙ্গে পড়েছি। এখন ও একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে চাকরি করে, আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের, দুজনের একসঙ্গে ছুটি পেতে একটু অসুবিধা হচ্ছিল, একদিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণ লোকেরা রাজস্থান এলে আগে জয়পুর, উদয়পুর, চিতোর এইসব জায়গাগুলোই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির ওপর জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুঁদির কেল্লা নামটার সঙ্গে পরিচয় ঘটেছিল। সে কেল্লা এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার মতো কিছুই নেই। ঐতিহাসিক ঘটনার দিক দিয়ে বিচার করলে উদয়পুর, যোধপুর, চিতোরের মূল্য হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দি কিছু কম যায় না। জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল। ট্রেনে আস্তে আস্তে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় একবার নাকি বুন্দিতে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেকদিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতাত্ত্বিক বিভাগে চাকরি করতেন, তাই তাকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগেই জয়ন্তর বুন্দি দেখা হয়ে যায়। সার্কিট হাউসটা সত্যিই চমৎকার, ব্রিটিশ আমলের তৈরি, বয়স অন্তত 6 বছর তো বটেই। একতলা বাড়ি, টালি বসানো ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু, উপরের দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতো খোলা বা বন্ধ করা যায়। পূব দিকে বারান্দা, তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে কেয়ারি করা বাগানে গোলাপ ফুল ফুটেছে। বাগানের পিছন দিকটায় নানা রকম বড় বড় গাছ, তাতে অজস্র পাখির জটলা, টিয়ার তো ছড়াছড়ি, ময়ূরের ডাকও মাঝে মাঝে শোনা যায়, তবে সেটা কম্পাউন্ডের বাইরে থেকে। আমরা সকালে পৌঁছেই আগে একবার
শহরটা ঘুরে দেখে এসেছি। পাহাড়ের গায়ে বসানো বুন্দির বিখ্যাত কেল্লা আজ দূর থেকে দেখেছি, কাল একেবারে ভিতরে গিয়ে দেখব। শহরে ইলেকট্রিক পোস্টগুলো না থাকলে মনে হতো যেন আমরা সেই প্রাচীন রাজপুত আমলে চলে এসেছি। পাথর দিয়ে বাঁধানো রাস্তা, বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অদ্ভুত সব কারুকার্য করা বারান্দা, কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা, দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি। এখানে এসে অবধি লক্ষ্য করেছি যে জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কম কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেক দিন পরে ফিরে গেলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা না ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলিতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম, মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনে বড় না, দেখতে অতি সাধারণ। সামনের ড্রয়িং রুম সেটা মনে হতো আরও মানে এর থেকেও যেন দ্বিগুণ বড়। যদি এখানে ফিরে না আসতুম রে তাহলে ছেলেবেলার ধারণাটাই কিন্তু টিকে যেত। আমি বললাম, এটাই তো স্বাভাবিক, ছেলেবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশেপাশে জিনিসগুলোকে আরও বড় বলে মনে হয়। আমরা বয়সের সঙ্গে বাড়ি কিন্তু জিনিসগুলো তো বাড়ে না রে। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে বলে উঠল, দেবদারু। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে চাইলাম। জয়ন্ত আবার বলল, একটা দেবদারু গাছ, ওই ওই যে এই দিকটায় থাকার কথা ছিল জানিস তো। এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ড পরেই জয়ন্তর উল্লসিত কণ্ঠস্বর পেলাম, আছে আছে, ইটস হিয়ার, ঠিক এখানেই ছিল, দেখ দেখ ঠিক সেখানেই আছে দেখ। আমি এগিয়ে গিয়ে বললাম, কি যে বলিস, গাছ যদি থাকে সে তো যেখানে ছিল সেখানেই থাকবে, গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্তভাবে মাথা নেড়ে বলল, সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম 30 বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে। হ্যাঁ, যে সেখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করেছিলাম সেইখানে। কিন্তু গাছের কথা হঠাৎ তোর মনে পড়লো কেন? জয়ন্ত ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ এক দৃষ্টে গাছের গুড়ির দিকে চেয়ে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না, কী একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কী একটা জানি করেছিলাম, একটা একটা সাহেব। সাহেব? না না না, আর আর কিছু মনে পড়ছে না রে, মেমোরির ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির রান্নার হাত ভালো। রাত্রে ডাইনিং রুমে ওভাল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল দিলওয়ার, তার বাঁগালে একটা কাঁটা দাঁত ছিল, ছুরির দাগ, আর চোখ দুটো সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকত, কিন্তু রান্না করতো খাসা। খাবার পরে ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্তর ক্রমে আরও পুরনো কথা মনে পড়তে লাগল। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের ওপর কী কী ম্যাগাজিন পড়ে থাকত, সবই তার মনে পড়ল। আর এইভাবেই সবার শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল।
পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয়। জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন, 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা একটা বুড়োর মূর্তি, দেখতে নাকি একেবারে একটি খুদে জ্যান্ত মানুষ। ভিতরে যন্ত্রপাতি কিছু নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমনভাবে তৈরি যে ইচ্ছে মতো বাঁকানো যায়। মুখে একটা হাসি লেগেই আছে, মাথার ওপর ছোট্ট হলদে পালক গোজা সুইস পাহাড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও নাকি কোনো রকম ভুল নেই, বেল্ট বোতাম পকেট কলার মোজা এমনকি জুতোর বকলসগুলোও পর্যন্ত নিখুঁত। প্রথমবার বন্দিতে আসার কয়েক মাস আগেই জয়ন্তর মামা বিলেত থেকে ফেরেন, আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন। সুইজারল্যান্ডের কোনো গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা তিনি কেনেন। বুড়ো নাকি ঠাট্টা করে বলে দিয়েছিল এর নাম হলো ফ্রিৎস, এই নামে তাকে ডাকতে হবে, অন্য নামে ডাকলে নাকি কোনো জবাব পাওয়া যাবে না। জয়ন্ত বলল, আমি ছেলেবেলায় খেলনা অনেক পেয়েছি, বাপ মায়ের একমাত্র ছেলে ছিলাম বলেই বোধহয় তারা এই ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেননি, কিন্তু মামার দেওয়া এই ফ্রিৎসকে পেয়ে কি যে হলো, আমি আমার অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম। রাত দিন ওকে নিয়েই পড়ে থাকতাম, এমনকি শেষে একটা সময় এমন এলো যখন আমি ফ্রিৎসের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম। একতরফা আলাপ অবশ্যই, কিন্তু ফ্রিৎসের মুখে কেমন একটা হাসি আর চোখে এমন একটা চাহনি ছিল যে মনে হতো আমার কথা বেশ বুঝতে পারছে। এক এক সময় এমনও মনে হতো আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম তাহলে আমাদের আলাপটা বোধহয় একতরফা না হয়ে দুতরফা হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা খুব রিয়েল ছিল। বাবা মা বারণ করতেন অনেক, কিন্তু আমি কারোর কথা শুনতাম না। তখন আমি স্কুল যেতে শুরু করিনি, কাজেই ফ্রিৎসকে দেওয়ার জন্য সময়ের অভাব ছিল না আমার। এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করল। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 9:30। বুন্দি শহর নিস্তব্ধ হয়ে গেছে। আমরা সার্কিট হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প জ্বালিয়ে বসে আছি। আমি বললাম, পুতুলটা কোথায় গেল? জয়ন্ত এখনো যেন কি ভাবছে। উত্তরটা এত দেরিতে এলো যে আমার মনে হচ্ছিল প্রশ্নটা বুঝি ওর কানেই যায়নি। পুতুলটা বুন্দিতে নিয়ে এসেছিলাম, এখানেই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? আমি প্রশ্ন করলাম। কিভাবে? জয়েন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন বাইরে বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা, পুতুলটাকে পাশে ঘাসের ওপর রেখেছিলাম, কাছে কতগুলো কুকুর জটলা করছিল। তখন আমার যা বয়স তাতে চা খাওয়ার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালাটা কাত হয়ে খানিকটা গরম চা আমার প্যান্টে পড়ে যায়। বাংলোয় এসে প্যান্ট বদল করে বাইরে গিয়ে দেখি পুতুলটা নেই। অনেক খোঁজাখুঁজি করা হলো জানিস, তারপর দেখি আমার ফ্রিৎসকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি, তবে চোখ মুখ ক্ষতবিক্ষত হয়ে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছিল। অর্থাৎ আমার কাছে তখন ফ্রিৎসের আর কোনো অস্তিত্বই ছিল না, হি ওয়াজ ডেড। তারপর ভারী আশ্চর্য লাগছিল জয়ন্তর এই কাহিনী। তারপর আর কি, যথাবিধি ফ্রিৎসের সৎকার করি। তার মানে?
ওই তো দেবদারু গাছটার নিচে ওকে কবর দিই। ইচ্ছে ছিল কফিন জাতীয় একটা কিছু জোগাড় করা, সাহেব তো একটা বাক্স থাকলেও কাজ চলত, কিন্তু অনেক খোঁজাখুঁজি করে কিছুই পেলাম না, তাই এমনিই শেষটায় এমনি পুঁতে ফেলি। এতক্ষণে দেবদারু গাছের রহস্য আমার কাছে পরিষ্কার হলো। দশটা নাগাদ ঘুমোতে চলে গেলাম। একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যেস নেই, এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল, তার উপর বিছানায় ডানলো পিল। বালিশে মাথা দেওয়ার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে গেল। রাত তখন কটা জানি না, একটা কিসের শব্দে জানি ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার ওপর বসে আছে, তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চাহনিতে উদ্বেগের ভাবটা স্পষ্ট ধরা পড়ছে। জিজ্ঞেস করলাম, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? জয়ন্ত জবাব না দিয়ে আমাকে একটা পাল্টা প্রশ্ন করল, সার্কিট হাউসের বেড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? বললাম, থাকাটা কিছু আশ্চর্য না, কিন্তু কেন বলতো? না, বুকের ওপর দিয়ে কি যেন একটা হেঁটে গেল, তাই ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, ইঁদুর জিনিসটা সচরাচর নর্দমা টর্দমা দিয়ে ঢোকে, আর খাটের ওপর ইঁদুর ওঠে বলে তো জানা ছিল না। জয়ন্ত বলল, এর আগেও একবার ঘুমটা ভেঙে গেছিল জানিস, তখন জানলার দিক থেকে একটা খচখচ শব্দ পাচ্ছিলাম। জানলায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে বেড়ালের সম্ভাবনাটাই বেশি, কিন্তু তাহলে? জয়ন্তর মন থেকে যেন খটকা যাচ্ছে না। বললাম, বাতিটা জ্বালার পর কিছু দেখতে পাসনি? নাথিং, অবশ্যই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বাতিটা জ্বালিনি, প্রথমটা বেশ হকচকিয়ে গেছিলাম, সত্যি বলতে কি একটু ভয়ই করছিল, আলো জ্বালার পর কিছুই দেখতে পাইনি। তার মানে যদি কিছু এসে থাকে তাহলে সেটা ঘরের মধ্যেই আছে। তা দরজা যখন দুটোই বন্ধ? আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে খাটের তলায় সুটকেসের পেছনে একবার খুঁজে নিলাম, কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, সেটার ভিতরেও খুঁজতে গেছি এমন সময় জয়ন্ত চাপা গলায় ডাক দিল, শঙ্কর। ফিরে এলাম ঘরে, জয়ন্ত দেখি তার লেপের সাদা ওয়ারটার দিকে চেয়ে আছে। আমি তার দিকে এগিয়ে যেতে সে লেপের একটা অংশ ল্যাম্পের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কি দেখতো? কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের জানি ছাপ পড়েছে। আমি বললাম, বিড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত কিছু বলল না। বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। এদিকে রাত 2:30 বাজে, এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না, তাছাড়া কালকেও সারাদিন ঘোরাঘুরি আছে, তাই আমি পাশে আছি কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বিভিন্ন কথা বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আমার কোনো সন্দেহ ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতার কথাটা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত। বন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে, আর তার থেকেই বুকে বিড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব হয়েছে। রাত্রে আর কোনো ঘটনা ঘটে থাকলেও আমি সে বিষয়ে কিছু জানতে পারিনি, আর জয়ন্ত সকালে উঠে নতুন কোনো অভিজ্ঞতার কথা বলেনি। তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম যে
রাত্রে তার ভালো ঘুম হয়নি। মনে মনে স্থির করলাম যে আমার কাছে যে ঘুমের বড়িটা আছে আজ রাত্রে শোয়ার আগে তার একটা জয়ন্তকে খাইয়ে দেব। আমার প্ল্যান অনুযায়ী আমরা ব্রেকফাস্ট সেরে 9টার সময় বুন্দির কেল্লা দেখতে গেলাম। গাড়ির ব্যবস্থা আগে থেকেই করা ছিল। কেল্লায় পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় 9:30। এখানে এসেও দেখি জয়ন্তর সব ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে সৌভাগ্যক্রমে তার সঙ্গে তার পুতুলের কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে কি, জয়ন্তর ছেলে মানুষই উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথাটা ভুলে গেছে। এক একটা জিনিস দেখে সে যেন চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে, ওই দেখ গেটের মাথায় সেই হাতি, ওই যে সেই গম্বুজ, এই দেখি দেখ এই সেই রূপোর খাটা সিংহাসন, ওই যে দেখ দেয়ালে আঁকা ছবিগুলো দেখ। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই তার ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় হয়েছিলাম যে প্রথমে সেটা বুঝতে পারিনি। একটা লম্বা ঘরের ভিতর দিয়ে হাঁটছি আর সিলিংয়ের দিকে চেয়ে ঝাড় লণ্ঠনগুলো দেখছি। এমন সময় হঠাৎ খেয়াল হলো জয়ন্ত আমার পাশে নেই। কোথায় পালালো সে? আমাদের সঙ্গে একজন গাইড ছিল, সে বলল বাবু নাকি বাইরের ছাতের দিকটায় গেছে। দরবার ঘর থেকে বেরিয়ে এসেই দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাতের উল্টো দিকের পাঁচিলের পাশে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। সে আপন চিন্তায় এমনই মগ্ন যে আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। শেষটায় আমি নাম ধরে ডাকাতে সে চমকে উঠল। বললাম, কি হয়েছে তোর, ঠিক করে বলতো, এমন চমৎকার জায়গায় এসে তুই মুখ বেজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, এ কিন্তু আমার বরদাস্ত হচ্ছে না। জয়ন্ত শুধু বলল, তোর দেখা কি শেষ হয়েছে তাহলে? এবার আমি একা হলে নিশ্চয়ই আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়াই স্থির করলাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গেছে। আমরা দুজনে চুপচাপ গাড়ির পেছনে বসে আছি। জয়ন্তকে সিগারেট অফার করাতে সে নিল না। তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম, যেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানলায় রাখছে, একবার কোলের ওপর, পরক্ষণেই আবার আঙুল মটকাচ্ছে, না হয় নখ কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাকে এভাবে ছটফট করতে দেখে আমার ভারী আশ্বস্তি লাগছিল। মিনিট দশেক এইভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না, বললাম, তোর দুশ্চিন্তার কারণটা আমায় বললে তোর কিছুটা উপকার হতে পারে। জয়ন্ত মাথা নেড়ে বলল, বলে লাভ নেই, কারণ বললে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস না করলেও বিষয়টা নিয়ে অন্তত তোর সঙ্গে আলোচনা তো করতে পারব। কাল রাতে ফ্রিৎস আমার ঘরে এসেছিল, লেপের উপর ছাপগুলো সব ফ্রিৎসের পায়ের ছাপ। এ কথার পর অবশ্যই জয়ন্তর কাঁধ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার আর কিছু করার থাকে না। যার মাথায় এমন একটা প্রচণ্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে তাকে কিছু বলেই বোঝানো যায় না। তবু বললাম, তুই নিজের চোখে তো কিছুই দেখিসনি। না, তবে বুকের ওপর যে জিনিসটা হাঁটছে সেটা 4 পেয়ে নয়, সেটা 2 পেয়ে, সেটা বুঝতে পেরেছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম জয়ন্তকে একটা নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে, শুধু ঘুমের বড়িতে হবে না। ছেলেবেলার সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এত উদ্বস্ত করে তুলবে এ কথা কিছুতেই মেনে নেওয়া যায় না। ঘরে এসে জয়ন্তকে বললাম, 12টা বাজে, স্নানটা সেরে ফেললে হতো না?
জয়ন্ত, তুই আগে যা বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। স্নান করতে করতে আমার মাথায় একটা ফোন দিয়ে এলো। জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এই একমাত্র রাস্তা। ফন্দিটা এই, 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে আর সেই জায়গাটা কোথায় যদি জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় পাওয়া না গেলেও তার কিছু অংশ নিশ্চয়ই পাওয়ার সম্ভাবনা আছে। কাপড় জামা মাটির তলায় 30 বছর থেকে যেতে পারে না, কিন্তু ধাতব জিনিস যেমন ফ্রিৎসের বেল্টের বকলস বা কোটের পেতলের বোতাম, এসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য নয়। জয়ন্তকে যদি দেখানো যায় যে তার সাধের পুতুলের শুধু ওই জিনিসগুলোই অবশিষ্ট আছে আর সব মাটির সঙ্গে মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে এই উদ্ভট ধারণাটা দূর হবে। এ না করলে প্রতি রাত্রেই সে আজগুবি স্বপ্ন দেখবে আর সকালে উঠে বলবে ফ্রিৎস আমার বুকের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিল। এইভাবে ক্রমে তার মাথা বিগড়ে যাওয়াও কিন্তু অসম্ভব নয়। জয়ন্তকে ব্যাপারটা বলাতে তার ভাব দেখে মনে হলো ফন্দিটা তার মনে ধরেছে। কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল, খুঁড়বে কে, কোদাল কোথায় পাবে? আমি হেসে বললাম, এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও একটা নিশ্চয়ই আছে, আর মালি থাকা মানে কোদালও আছে। লোকটাকে কিছু বকশিস দিলে সে মাঠের এক প্রান্তে একটা গাছের গুড়ির পাশে খানিকটা মাটি খুঁড়ে দেবে না? এটা বিশ্বাস করাও কঠিন। জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হল না, আমিও আর কিছু বললাম না। আরও দু একবার হুমকি দেওয়ার পর সে স্নানটা সেরে এলো। এমনিতে খাইয়ে লোক হলো, দুপুরে সে মাত্র দুখানা হাতের রুটি আর সামান্য মাংসের কারি ছাড়া আর কিছুই খেল না। খাওয়া সেরে বাগানের দিকের বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে। আমরা ছাড়া সার্কিট হাউসে কেউ নেই। দুপুরটা থমথমে। ডান দিকে নুড়ি ফেলা রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, সেখানে কয়েকটা হনুমান বসে আছে, মাঝে মাঝে তাদের হুপ হুপ ডাক শোনা যাচ্ছে। 3টে নাগাদ একটা পাগড়ি পরা লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে, চুল গোঁফ গালপাট্টা সবই ধবধবে সাদা। তুমি বলবে না আমি? জয়ন্তর প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম মালিটার দিকে। মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি অবাক সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে কেউ কোনোদিনও করেনি। কহে বাবু? তার এই প্রশ্নতে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম, কারণটা নয় নাই জানলে 5 টাকা বকশিস দেব, যা বলছি করে দাও। বলা বাহুল্য মালি তাতে শুধু রাজিই হল না, দন্ত বিকশিত করে সেলাম টেলাম ঠুকে এমন ভাব দেখালো যেন সে আমার চিরকালের কেনা গোলাম। বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম, সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে গেছে। আশা করি খোড়ার ফলে পুতুলের কিছুটা অংশ অন্তত পাওয়া যাবে। মালি ইতিমধ্যে কোদাল নিয়ে এসেছে। আমরা 3 জনে দেবদারু গাছটার দিকে এগোলাম। গাছের গুড়িটার থেকে হাত দেড়েক দূরে একটা জায়গার দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল, এইখানে। ঠিক মনে আছে তো তোর? আমি জিজ্ঞেস করলাম। জয়ন্ত মুখে কিছু না বলে কেবল মাথাটা একবার নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। কতটা নিচে পুঁতেছিলি? 1 বিঘত তো হবেই। মালি আর দ্বিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করলো।
লোকটার রসবোধ আছে। ঘুরতে ঘুরতে একবার জিজ্ঞেস করল, মাটির নিচে ধন দৌলত আছে কিনা, এবং যদি থাকে তাহলে তার থেকে তাকে ভাগ দেয়া হবে কিনা। এ কথা শুনে আমি হাসলেও জয়ন্তর মুখে কোনো হাসির আভাস দেখা গেল না। অক্টোবর মাস, বুন্দিতে গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্তর শার্ট ভিজে গেছে। সে এক দৃষ্টে মাটির দিকে চেয়ে রয়েছে। মালি কোদালের কোপ মেরে চলেছে। এখনো পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, কিন্তু কেন? একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি, এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, পরক্ষণেই তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে তর্জনীটাকে সোজা করে গর্তটার দিকে নির্দেশ করল। আঙুলটাকে স্থির করে রাখতে পারছে না সে। তারপর একটা অস্বাভাবিক শুকনো ভয়ার্ত স্বরে প্রশ্ন এলো, ওটা ওটা কি? মালির হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে বিস্ময়ে অবিশ্বাসে আপনা থেকেই আমার মুখ হাঁ হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটা 10-12 ইঞ্চি সাদা থপথপে নিখুঁত নরকঙ্কাল। আমরা শুনলাম সত্যজিৎ রায়ের লেখা অনবদ্য একটি ছোট গল্প ফ্রিটজ। গল্প পাঠে আমি আগন্তুক, সাউন্ড এডিটিংয়ে সুরজিৎ। আমাদের গল্পের আসরে যোগ দিতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার।